শুক্রবার রাতে সুতির হাট এলাকা থেকে প্রচুর পরিমাণে জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মোহাম্মদ বাবু শেখ তার বাড়ি সুতি থানা এলাকায় ওই যুবক হাত বদল করতেই সেখানে আসে বলে জানা গেছে তাকে আটক করে তল্লাশি চালাতেই তার পকেট থেকে এক লক্ষ তিন হাজার টাকা উদ্ধার হয় সব নোটগুলি পাঁচশো টাকার নোট বলে জানা গেছে সবই আছে পাঁচশো টাকা আছে পিসেস এ রিলেটেড একজন ধরা পড়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ বাবু সুতি থানার বাসিন্দা একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হচ্ছে তাতে আমরা ওনাকে পিসি নিচ্ছি সাত দিনের জন্যে তারপরে ইনভেস্টিগেশনে আমরা খুঁটিয়ে দেখবো কি কি কারণ আছে কোথায় থেকে টাকা পেয়েছে কি সোর্স আছে কোথায় ডিস্ট্রিবিউশন করছিল